সবুজ পাটুরিয়া ঘাটে আজকের যে কথা বলবো সেটা হচ্ছে রাত্রে, কিন্তু রাত্রে থেকে কিন্তু এটা উপচে পড়া ভিড় রয়েছে এই পাটুরিয়া দোলদিয়া ঘাটে। তো এই মুহূর্তে কথা যদি বলি, এই মুহূর্তে পাটুরিয়া ঘাটের লঞ্চ ঘাটে মাত্র 2টি লঞ্চ এখানে এটা অপেক্ষমান রয়েছে, অর্থাৎ এই এই মাত্র আসলো, তারা যাত্রী নামাই দিয়ে এখন নামে মাত্র 2-1 জন যাত্রী নিয়ে তারা আবার দোলদিয়া ঘাটে যাবে। আমি দোলদিয়ার যে যাত্রী রয়েছে, যাত্রী যারা ঢাকামুখী বা কর্মমুখী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে প্রত্যেকেই কিন্তু 4 থেকে 5 কিলোমিটার হেঁটে তারপর লঞ্চে বা ফেরিতে এসে এই পাটুরিয়ার দোলদিয়ার পদ্মা নদী পার হচ্ছে। তো অন্যদিকে যে পাটুরিয়া ঘাটের যে কটা লঞ্চ এবং ফেরি রয়েছে, প্রত্যেকটা লঞ্চ এবং ফেরি কানায় কানায় পূর্ণ হয়ে দোলদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে ভিড়ছে। তো প্রত্যেকটা লঞ্চে কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে এখন আসছে। সেই ক্ষেত্রে আমি বলবো এখন কিন্তু এই মুহূর্তে সবগুলো, মানে মাত্র 2টি ফেরি এবং 2টি লঞ্চ ছাড়া সবগুলো লঞ্চ ফেরি কিন্তু দোলদিয়া এবং কি নদীর মধ্যে রয়েছে। তো যাত্রীর যে উপচে পড়া ভিড় তা কিন্তু এখন রয়েছে। অন্যদিকে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু রাত 3টা বা 4টার দিকে কিন্তু রওনা হয়েছে, যারা এখন ঘাট পার হচ্ছে। আমি যদি পোষণের কথা বলি, এই মুহূর্তে কিন্তু যাত্রীরা আমাকে জানিয়েছে যে যে অতিরিক্ত যে ভাড়া অভিযোগ রয়েছে এই পাটুরিয়া ঘাটেও, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক এখন পর্যন্ত তাদেরকে এই ভাড়া নিয়ন্ত্রণে দেখা যায়নি, অর্থাৎ এখন ভাড়া থেকে শুরু করে একটা লাগামহীন, প্রশাসনের লাগামহীন একটা বিষয় এখানে চলতেছে। যে যতটুকু পারতেছে তাদের ভাড়া নিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই ছিল পাটুরিয়া গাছ থেকে সবুজ, আমার কাছে সর্বশেষ অবস্থা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানী ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী, তিনি যোগ দিয়েছিলেন মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট।